এবার রিমান্ডে থাকা অবস্থায় অস্ত্রের মুখে সত্তর বছরের বৃদ্ধের বিপুল পরিমাণ জমি বাড়ি গাড়ি সহ স্থাবর অস্থাবর সকল সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ উঠেছে সদর দপ্তরে কর্মরত অতিরিক্ত ডিআইজি গাজী মোজাম্মেল হকের বিরুদ্ধে এ ঘটনায় তার স্ত্রী ফারজানা মোজাম্মেল সহ বিশ জনের নামে আদালতে মামলা দায়ের করেন ভুক্তভোগী অভিযোগ গুরুতর হিসেবে আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন মহানগর হাকিম দেবব্রত বিশ্বাস আবদুল্লাহ তহিনের বিশেষ রিপোর্ট রাজধানীর পূর্বাচলের পাশে পুলিশ কর্মকর্তা ও সদস্যদের বিশেষ সুবিধা দিয়ে আধুনিক আবাসন প্রকল্পের এমন নজর অ্যানিমেটেড ভিডিও দেখা যায় ইন্টারনেটে শত শত বিঘা জমির ওপর গড়ে তোলা হবে সর্বাধুনিক শহর আনন্দ পুলিশ হাউজিং সোসাইটি বিশালে হাউজিং সোসাইটির নামে বিপুল পরিমাণ জমি কেনা হয় স্থানীয় আলির মাধ্যমে পরে পাওনা টাকা আদায়ের নামে রিমান্ডে থাকা অবস্থায় অস্ত্রের মুখে জাহের আলি সহায় সম্বল সহ সর্বস্ব লিখে নেওয়ার অভিযোগ করেছে তার পরিবার থানা পুলিশ ফিরিয়ে দেওয়ার পর আদালতে মামলা দায়ের করেন তারা সেখানে বলা হয় গেল বছর দশ জুলাই আলোচনার নাম করে রূপগঞ্জ থানার সাবেক ওসি মনিরুজ্জামান জাহের আলী ও তার ছেলেকে পুলিশ সদর দপ্তরে নিয়ে যায় সেখান থেকে চোখ বেঁধে হাতকড়া পড়িয়ে নিয়ে যাওয়া হয় মিন্টো রোডে মহানগর গোয়েন্দা কার্যালয়ে

বাদি করাইছে জেনে বাদি করায় এইভাবে আমাদের খালি মামলার হয়ে মামলা দিয়া হয়রানি করাইছে এরপর চব্বিশ জুলাই গ্রেপ্তার দেখানোর আগ পর্যন্ত নিখোঁজ ছিলেন তারা এ সময় জমি লিখে নেওয়ার জন্য প্রতিদিন জাহের আলীর ছেলে ও স্বজনদের উপর নির্যাতন চালিয়ে বসত ভিটা সহ মোট সাড়ে বাষট্টি বিঘা জমি লিখে নেওয়ার অভিযোগ রয়েছে তেইশ জুলাই শাহবাগ থানায় একটি প্রতারণা মামলা হয় পরদিন তাদের গ্রেফতার দেখিয়ে দশ দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ পঁচিশ জুলাই থেকে পাঁচ দিনের রিমান্ডে থাকা অবস্থায় ২৬ জুলাই অস্ত্রের মুখে আরও কয়েকটি দলিল করে নেওয়ার অভিযোগ করেন জাহের আলী ও তার স্বজনরা বাদীপক্ষের আইনজীবী জানালেন রিমান্ডে থাকা আসামিদের কাছ থেকে এভাবে দলিল করে নেওয়ার অভিযোগে উদ্বেগ জানিয়েছেন আদালত পরে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন তিনি পঁচিশ তারিখ থেকে যদি উনত্রিশ তারিখ পর্যন্ত রিমান্ড থাকে তাহলে ছাব্বিশ তারিখে কি করে জমি দলিল হয় এটা নিশ্চয় জোর করা ছাড়া সম্ভব না আরইমানদলি এমনিতেই তো মানুষ ভীত হয়ে যায় আর তাদেরকে যদি দেখায় মৃত্যুর ভয় দেখায় ক্রসফায়ারের ভয় দেখায় তাহলে তো এরপর জাহের আলীর পরিবারের বিরুদ্ধে একে একে 14টি মামলা হয় চলতি বছর দশ মার্চ ভুক্তভোগীর ছেলের বউ আফরোজা আক্তার আఖি বাদী হয়ে আদালতে অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হককে প্রধান করে একটি মামলা করেন যেখানে অতিরিক্ত ডিআইজির স্ত্রী ফারজানা হক রূপগঞ্জ থানার সাবেক ওসি এবং অন্যান্য পুলিশ কর্মকর্তা সহ 20 জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো 20 জনকে আসামি করা হয় না আদালত তো নিজেই অ্যাস্টোনিস্ট এটা কি করে সম্ভব এটা তো সম্ভব না রিমান্ডে নিয়ে শেষে আমি বললাম স্যার এই যে সব ডকুমেন্টস আছে আপনি প্রয়োজন বোধে শাহবাগ থানা থেকে নথি তলব করে দেখতে পারেন স্যার পরবর্তীতে শাহবাগ থানার নথি তলব করে দেখে আদেশ দিয়েছেন যদিও ক্যামেরার সামনে কোনো বক্তব্য দিতে রাজি না হলেও টেলিফোনে সব ধরনের অভিযোগ অস্বীকার করেন আনন্দ পুলিশ হাউজিংয়ের প্রকল্প পরিচালক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক এটা মোটেই সত্য না এটা হলো সবচেয়ে বড় কথা ঠিক আছে এই জাতীয় বিষয় এটা আসলে সত্য না তার সাথে আমরা এটা পারস্পরিক হিসাব নিকাশের পরে সে একটা অঙ্গীকার নামা দিছে সে অঙ্গীকার নামা আমাদের কাছেও আছে হিসাব নিকাশ হয়েছে তবে ভুক্তভোগীদের সাথে আপস রপার চেষ্টা চলছে বলে স্বীকার করেন পুলিশের এই কর্মকর্তা যে এটাই এবং সে এখন তার ছেলের বউ করছে সেই আবার আমাদের সাথে বসে বলতেছে স্যার আমি তো করি না এটা তো আমার ছেলের বউ করছে ভুক্তভোগীদের অভিযোগ পুলিশের ঊর্ধ্বতনে কর্মকর্তা বসতভিটা সহ সমস্ত জমি স্ত্রী ও নিজের নামে লিখে নিলেও প্রত্যেকটি সম্পত্তির সামনে সাইনবোর্ড টানিয়ে দেন আনন্দ পুলিশ হাউজিংয়ের নামে আবদুল্লা তুহিন যমুনা নিউজ ঢাকা